আপনি যদি বলছেন তাহলে আপনি কান কথায় প্রভাবিত হবেন না। যখন কেউ কোনো কথা বলতে আসবে কেন সে ইনফরমেশনটা দিচ্ছে আপনি এটা চিন্তা করবেন। কেউ আমাকে যে কেউ যে কোনো কথা বলুক আমি খুব মনোযোগ দিয়ে শুনি, শোনার পরে চিন্তা করি যে এই কথাটা সে কেন আমাকে বলল, কি কারণে বলল, ওয়াই। ধরেন একজন মানুষ কয়েকটা কারণে আপনাকে একটা কথা বলতে পারে, একজন মানুষ আপনার আরেকজন পরিচিত মানুষ সম্পর্কে একটা কথা বলবে। হ্যাঁ বুঝলেন কিভাবে যে আপনার কথা ওঠার সাথে সাথে মুখটা ভেঙে দিল আর কি, বুঝছেন? এই এই কথা এই কথা সেই কথাগুলো কিন্তু আবার আসতে বলবে, আশেপাশে কেউ নাই, আগের কথাগুলো জোরে বলছিল কিন্তু এই কথাটা সে আবার আসতে বলে। এখন আপনি বুদ্ধিমান হলে প্রথম চিন্তা করবেন যে এই লোকটা এই ইনফরমেশনটা আমাকে কেন দিচ্ছে, ভাই এতে তার ইন্টারেস্টটা কি হতে পারে, আপনাকে ভালোবাসে। এক নম্বর যে সে আপনাকে খুব ভালোবাসে, সে আপনার বিরুদ্ধে কথা হয়েছে এটা শুনে সে আর স্থির থাকতে পারে নাই, আপনার কাছে দৌড়ে আসছে। এক নম্বর আমি ভালো থেকে শুনি। দুই নম্বর হতে পারে আপনি তাকে পছন্দ করেন না, তার ব্যাপারে এই কথাটা যদি আপনার কাছে এসে বলে তাহলে আপনার মনে তার সম্পর্কে একটা সফট কর্নার সিস্টেম, আর এইরকম একটা ইনফরমেশন আমাকে দিয়ে গেল। তিন হতে পারে যে এই কথাটা যে সে বলল এই কথাটা শুনলে আপনাদের মধ্যে যেহেতু সুসম্পর্ক আছে তার সম্পর্কে আপনার খারাপ ধারণা সৃষ্টি হবে এবং তাকে সাইজ করা সহজ হবে। চার নম্বর তার অভ্যাসই হচ্ছে কথা লাগানো, যে আপনাকে বলার পরে আপনি কি বলেন এটা আবার তার কাছে গিয়ে বলা। এবং 99% ক্ষেত্রে কেউ যখন কারো বিরুদ্ধে আপনাকে তথ্য দেয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ব্যাপারেও সে তাকে তথ্য দেবে। দেখো উদ্দেশ্যটা যদি বুঝতে পারেন যে কি উদ্দেশ্যে সে কথাটা বললো তখন আপনি কারেক্ট ডিসিশন নিতে পারবেন যে আপনার রিয়াকশন কি হবে, এর প্রেক্ষাপটে আপনি কি করবেন, রিয়্যাক্ট করবেন না হাসবেন না চুপচাপ থাকবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি আপনি বুঝতে পারেন এরপর পাঁচটা এই কথাটা বলার পিছনে তার উদ্দেশ্য কি উদ্দেশ্যে সে দিল আপনি এটা বুঝতে পারবেন, এটা হচ্ছে অন্তর্দৃষ্টি।